আমি কিন্তু কিছু বলিনি আমি কিন্তু এ ব্যাপারে কিচ্ছু বলিনি তারেক জিয়া নাকি মহাত্মা গান্ধী হবেন কি বলবো এ ব্যাপারে কোনো কিছু বলার নেই আসলে তারেক জিয়ার মতো মানুষ যদি মহাত্মা গান্ধী হয় তারেক জিয়ার সাথে যদি মহাত্মা গান্ধীর তুলনা করতে পারেন জাফরুল্লাহ সাহেব তাহলে ওনাকে নিয়ে বা এই ব্যাপারে আর কিছু বলার আছে বলে আমি মনে করি না তারপর ওনার আরেকটি ভিডিও ক্লিপ শুনুন কাছেجهه এটা সাথে সরাসরি জড়িত আমি কোথায় কোনো প্রমাণ দেখি নাই আমার কাছে মনে হয় আতাছাড়া আমি দীর্ঘ দিন যাবত এদেরকে চিনি জানি আমার কাছে মনে কোনো সেন্সেবল লোক কোনো মাكو কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই জাতীয় অজ্ঞন কণ্ঠজন জগতে অন্তকে জিয়াউলা মানে ছেলে এর সাথে জড়িত আছে আমিতে বিশ্বাস করি না এটা হলো আমার বিশ্বাসের কথা অপসা শাকির প্রমাণের কথা ব্যক্তিগত আপনি বিশ্বাসী জিয়ার ছেলে নাকি করতেই পারে না এই কাজ করতেই পারে না জিয়া একজন ফেরাস্তা উনার ছেলে আর একজন ফেরাস্তা কিছু বলার নাই এই জাফরুল্লাহ সাহেব প্রতিনিয়ত টকসুতে এসে বিভিন্ন গণমাধ্যমে এসে কন্টিনিউয়াসলি মিথ্যাচার করে যাচ্ছেন প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন তাকে জবাব দেওয়ার মতো উপযুক্ত জবাব দেওয়ার মতো একজন মানুষও নেই আওয়ামী লীগের পিয়ার গ্রুপে আওয়ামী লীগের পিয়ার গ্রুপ এতটাই দুর্বল এতটাই দুর্বল হাতে গুনা গুনা কয়েকজন মানুষ ছাড়া আমরা যখন টক দেখতে বসি তখন আমরা আশায় চেয়ে তাকে আওয়ামী লীগের কয়েকজন মানুষ আসবেন যেমন মোহাম্মদ আরাফাত ভাই খুকন ভাই তারপর বেস্টার নৌফেল ভাই তারপর বেস্টার খানজিমুল আলম ভাই এরকম কয়েকজন মানুষ যদি আসেন টকসুতে তাহলে আমরা ওনাদের মুখের দিকে চেয়ে থাকি যে উনারা জবাব দেবেন এই কয়েকজন মানুষ ব্যতীত আওয়ামী লীগের পক্ষ থেকে জবাব দেওয়ার মতো এই ধরনের জাফরুল্লাহ সাহেবদের মতো মানুষদের জবাব দেওয়ার মতো উপযুক্ত মানুষ খুঁজে পাই না টকসুতে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন এই হাতে গুনা কয়েকজন মানুষ এই যাদের নাম বললাম এইরকম আরো একজন হয়তো বা আছেন তো এইরকম হাতে গুনা কয়েকজন মানুষ রয়েছেন যারা এই রকম জাফর সাহেবদের মতো মানুষদের জবাব দিতে পারেন তারপর শুনুন ডক্টর জাফরুল্লাহ সাহেবের আরেকটি ভিডিও ক্লিপস ক্লিপসে যেটা বলছে সে উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর যখন আপনাদের দুর্গণ সেই সময় সেই শহীদুল্লাহ হলের ছাত্র আবাদী ছাত্র এই জন্য সে একটা সাইদেটা বাজে লোক আমাকে যদি বলে অ্যাভেঞ্জেলিস্টরা সব সময় বাজে লোক তারা লোকে দিয়ে নিয়ে চলে করে বেড়ায় কিন্তু বাজে লোক হবে আমার মত করা আপনাকে যদি শুনলেন তো এই ভিডিও ক্লিপসে উনি যুদ্ধাপরাধীদের নিয়ে বিচার করা বেরাচ্ছেন উনি যুদ্ধাপরাধীদের फांसी চান না উনি কি বলবো উনি যে সাইদিকে উনি যুদ্ধাপরাধী মানেন না কোশাই কাদের মোল্লাকে উনি যুদ্ধাপরাধী মানেন না এই রকম অবস্থা তারপর আরেকটি ভিডিও ক্লিপ শুনুন আপনারা যে ভিডিও ক্লিপসে উনি উনি বলছেন যে বঙ্গবন্ধুর খুনিদের নাকি মাফ করে দেয়া উচিত বঙ্গবন্ধুর খুনিদের নাকি ক্ষমা করে দেয়া উচিত এই রকম এই রকম জঘন্য কথাবার্তা উনি ঠকসুতে এসে বলছেন শুনুন এই ভিডিও ক্লিপসটিও সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন তবে এখন যেহেতু উনি ক্যানাডায় আছেন উনার একটা অলমোস্ট একটা ব্রত হয়ে নিয়ে গেছে মেজর নূরকে ফিরে আসা খুব কষ্টকর হলো আমার একটা পরামর্শ থাকবে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে উনাকে এইসব দিয়ে না করে এটা নিয়ে এটা নিয়ে আনতে পারলে তো অন্য কথা বিচারের ওটার যে তদবির এটার জন্য উনি একবার দু হাজার সনে জার্মানিতেও গিয়েছিলেন তো এটা এর চেয়ে দেশের অনেক সময় ক্ষমা ক্ষমাটা কেউ চুই রাখি যত বড়ই অপরাধী হোক এতজনকেই তো ক্ষমা করছেন শুনলেন তো উনি স্পষ্ট বঙ্গবন্ধুর খুনিদের মাফ করে দেওয়ার কথা বলছেন উনার ফ্যামিলির বত্রিশ জন মেম্বারকে ব্রাশ করে যদি কেউ মেরে ফেলত উনার ফ্যামিলির কাউকে যদি এরকম একুশে আগস্টের মতো গ্রেনেড হামলা করে মেরে ফেলতো তাহলে কি হতো উনি ক্ষমা করে দিতেন জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদেরকে উনি বলেন উনি ক্ষমা করে দেওয়ার জন্য উনি কোন জগতের বাসিন্দা তারপরে এই ভিডিও ক্লিপসটি শুনুন এই ভিডিও ক্লিপসে উনি স্পষ্ট বলছেন বর্তমান সেনা প্রধান আজিত সাহেবের কাছ থেকে নাকি একুশে আগস্টের আর যে গ্রেনেডটি নেওয়া হয় উনি নাকি একুশে আগস্টের আর যে গ্রেনেড সরবরাহ করে থাকেন স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছেন উনি এই ভিডিও ক্লিপস ক্লিপসে শুনুন যেটা পাঁচশো সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আর গ্রেনেড করতে আসছে দেখেন আর গ্রেনেড আমি জানি সময়টা মিলে কিনা আমাদের বর্তমান চিফ অফ আর্মি আজিজ সাহেব চট্টগ্রামের কমান্ডেন্ট ছিলেন জিওসি ছিলেন কমান্ড্যান্ট ছিলেন তার ওখান থেকে একটা ব্যাপক সংখ্যক সমরাস্ত্র গোলাগুলি চুরি হয়ে গেছিল হারিয়ে গেছিলো বিক্রি হয়ে গেছিলো এবং এই জন্য একটা কোর্ট মার্শালও হয়েছিল নামে নামে হয়েছিল। আজকে কিন্তু উনি হলেন ওভারঅল উনি নিশ্চয়ই এখন তো ওখান থেকে এবং আমরা আরো কিরকম অসত্য কথা একজন মানুষ বলতে পারে কিরকম অবাঞ্ছিত কিরকম মিথ্যাচার একজন মানুষ করতে পারে আমাদের গণমাধ্যমগুলো কী রকম যে একটা অবস্থা তারা আর লুক পায় না খুঁজে জাফরউল্লাহ সাহেবের মতো জাফরুল্লার মতো একজন কুখ্যাত মানুষকে যে প্রতিনিয়ত মিথ্যাচার করে করে চলছে প্রতিনিয়ত দেশের নামে রাষ্ট্রের নামে বঙ্গবন্ধুর নামে এখন এই একুশে আগস্টের নামে মিথ্যাচার করে চলছে সেই মানুষটিকেই তাদের তাদেরকে টকসুতে আলোচনার জন্য নিয়ে আসতে হবে আমাদের গণমাধ্যম আর মানুষ খুঁজে পায় না টক শুতে কথা বলার জন্য যদিও আজ আজ সাহেব সেনা থেকে এই কথাটিকে উড়িয়ে দেয়া হয়েছে এই কথাটিকে মিথ্যা বলা হয়েছে তারপরও আরো ফারদার ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই মানুষটির বিরুদ্ধে এই রকম বর্তমান সেনা প্রধানকে নিয়ে এই রকম একটি মিথ্যাচার করার কারণে এই রকম একটি গুজব চড়িয়ে দেওয়ার কারণে তারপর আসুন এই ভিডিও ক্লিপসটি দেখুন আপনারা তবে বিএনপি তার দায়িত্ব এটাতে পারে না তার আমলে হয়েছে ঘটনা এই ঘটনা যেহেতু ঘটে এটা তাদের ব্যর্থতা তাদের এটার ব্যাপারে এটা তাদের দায় তাদের উপরে এটা রায়ে দেখা যাক কি হয় তবে এই জাতীয় ঘটনা যাতে আর কোনো ক্রমেই না হয় সেটা নিশ্চিত করতে হবে তবে এই জাতীয় ঘটনা না হওয়ার জন্য নিশ্চিত করার নাম দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিংও একটা গ্রহণযোগ্য কাজ না এটা আমরা একটা আমাদের ভীত সন্ত্রস্ত মানসিকতা এটার থেকে আমাদের মুক্তি দরকার এটার কারণেই আমি সবসময় বলি এইসব জিনিস যত বেশি আলাপ হবে খোলাখুলি আলাপ হবে যেমন তৎকালীন সময় একসময় তৎক্ষণে আমাদের হোম মিনিস্টার আল্লাহ বাল আল্লাহ নিয়ে গেছে এই জাতীয় শুনলেন তো উনি স্পষ্ট করে বলছেন একুশে আগস্টের যারা জড়িত তাদেরকে নাকি ফাঁসি দেয়া ফাঁসি দেওয়া উচিত না ফাঁসি ফাঁসি না দেওয়ার জন্য উনি বলছেন তো উনি বঙ্গবন্ধুর খুনির ফাঁসি চান না উনি একুশে আগস্টের ঘটনা যারা জড়িত তাদের ফাঁসি চান না উনি চানটা কি উনি উনি কি বঙ্গবন্ধুর খুনিদের সাথে হাতাত করেছেন বা করেছিলেন যার কারণে উনি বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি চান না উনি কি একুশে আগস্টের খুনিদের সাথে আতাত করেছেন বা করেছিলেন যা এখন প্রমাণিত উনি করেছেন উনি একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত যারা তাদের ফাঁসি চান না উনি কি চান তারপর শুনুন এই ভিডিও ক্লিপসটি যেখানে উনি বলছেন সজীব ওয়াজেদ কি কোনো বেতন নেন সজীব ওয়াজেদ উপদেষ্টা হওয়ার পর কি কোনো বেতন নেন শুধু এই এই টকসু টকসুটি না এই ভিডিও ক্লিপসটি না এইরকম আরো শত শত টকসুতে গিয়ে উনি এইরকম তথ্য ছড়িয়ে দিয়েছেন যে সজীব ওয়াজেদ জয়নাকে হাজার হাজার কোটি টাকা বেতন পান প্রধানমন্ত্রীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর থেকে এরকম তথ্য উনি ছড়িয়ে দিয়েছেন শুনুন এই ভিডিও ক্লিপসটি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর সজীব জয় একটি বেতন নেননি উনাকে যখন প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তখন স্পষ্ট করে বলে হয় ওই প্রজ্ঞাপনেই যে এই হচ্ছে অবৈতনিক খন্ডকালীন এবং অবৈতনিক উনাকে এবং ইকবাল সুমান চৌধুরী সাহেবকে দুজনকে একসাথে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল সেই সময় দুই সালের সতেরোই নভেম্বর এই প্রজ্ঞাপনটি জারি করা হয় আমি এনিওয়ে আমি এই প্রজ্ঞাপনটির স্ক্রিনশট এবং এই প্রজ্ঞাপনটি নিয়ে যে নিউজ হয়েছিল সেই নিউজের কয়েকটি স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইরকম আর অসংখ্য ভিডিও ক্লিপস আমি চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারব তারপর শুনুন এই ভিডিও ক্লিপসে উনি বলছেন বাংলাদেশ হ নাকি বা হচ্ছে ভারতের বৈদেশিক আয়ের চতুর্থতম জায়গা দশ বিলিয়ন ডলারের উপর নাকি বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত নিয়ে গিয়েছে এবং নিয়ে যাচ্ছে নাকি প্রতিবছর এই রকম একটি অসত্য কথা উনি উনি বলছেন গত বছর ভারত আমাদের দেশ থেকে দু লাখের মতো তাদের কথা দশ বিলিয়ন ডলার নিয়ে গেছে ভারতের বৈদেশিক আয়ের চতুর্থ জায়গায় আমরা আছি এক নম্বরে ইউ আরব তারা বারো সাউদি এবং আমেরিকা সবাই মিলে দশ হওয়া দশ করে আমরাও দশ শুনলেন তো যেটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা সম্পূর্ণ একটি অসত্য কথা এই এই বিষয়টার উপর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম আমি ডিসক্রিপশনে এই ভিডিওটির লিংক দিয়ে দেব আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন বাংলাদেশ এই ভারতের বৈদেশিক আয়ের বিশতম দেশেরও আশেপাশে নেই অথচ উনারা এইরকম একটি মিথ্যাচার করে বেড়াচ্ছেন আওয়ামী লীগের পিয়ার গ্রুপ এতই দুর্বল এই মানুষটি গত দশ বৎসর যাবৎ কন্টিনিউয়াসলি মিথ্যাচার করে যাচ্ছে অথচ তাকে উপযুক্ত জবাব দেওয়ার মতো আওয়ামী লীগের কেউ নেই এই দু চারজন ব্যক্তি রয়েছেন যারা টকশুদের কথা বলতে আসলে আমরা আশায় চেয়ে থাকি যে উনারা জবাব দেবেন এই রকম মিথ্যা তথ্য এই এইরকম মিথ্যাচার করেই যাচ্ছে এই মানুষটা কারণ একজন মানুষ যদি এই 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 টক্সুগুলো দেখে ওনার কথাগুলো শুনে অতি সহজেই বিভ্রান্ত হয়ে যাবে উনি যেভাবে অঙ্গ ভঙ্গি করে চুল নেড়ে টেরে এইভাবে উনি কথা বলেন যে কোনো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এইরকম বিভ্রান্তিকর জন্য দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আইনি আইনি ব্যবস্থা নেওয়া উচিত আর যদি সরকার মনে করে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এই জাফরুল্লাহর বিরুদ্ধে উনি যদি এতই প্রিয় ব্যক্তি হয়ে থাকেন যার বিরুদ্ধে এইরকম অসত্য তত্ত্ব গুজব দেওয়ার পরও আইনি ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে আওয়ামী লীগের পিয়ার গ্রুপকে আরো স্ট্রং করতে হবে আরো শক্তিশালী করতে হবে যারা কথা বলতে পারে গণমাধ্যমে এসে যারা এই অসত্য গুজবকে প্রতিহিত করতে করতে পারবে এরকম অসত্য তত্ত্বকে মিথ্যা প্রমাণ করতে পারবে তাদেরকে দিয়ে গণমাধ্যমে কথা বলাতে হবে এই হাতে গুনা কয়েকজন ছাড়া আওয়ামী লীগের আর মানুষ নেই যারা গণমাধ্যমে এসে এরকম অসত্য তত্ত্বের গুজবের জবাব দিতে পারে